দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে ছোট সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি তানজিয়া জুথিন বিএনপির চলমান আন্দোলনের টাকা দুবাই থেকে আসছে বলে জানতে পেরেছে সরকার এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের তিনি বলেন বিরোধীরা ক্ষমতায় আসা মানে দেশ ও গণতন্ত্রের জন্য হুমকি ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদকে সভাপতি আর পুনরুজ্জীবন তরুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয় রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে মারুফ্রেজার রিপোর্টে নানা রঙের ব্যানার ফেস্টুন হাজারো মানুষ আর স্লোগানে স্লোগানে মুখর পুরাতন বাণিজ্য মেলার 32 একর ভূমি দীর্ঘ 8 বছর পর ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন তাই তো নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পূর্ণ হয় সমাবেশ স্থল সম্মেলনে ঢাকা জেলার সভাপতি আর সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি বেনজির আহমেদ সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বিএনপির চলমান আন্দোলনকে ব্যর্থ দাবি করে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তাদের অলীক ভাবনা ছাড়া কিছুই নয় খেলা হবে আন্দোলনে খেলা হবে তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামান এই ভূত নামিয়ে ফেলো তত্ত্বাবধায়ক আর হবে না দুবাই থেকে টাকা আসতেছে আমরা খবর নিচ্ছি তারা পাঠায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সকল অপশক্তির বিরুদ্ধে রাজপথে থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান 13 সালে তাণ্ডব করেছেন 15 সালে 90 দিন হরতাল করেছেন ঘরে ফিরে যাবেন না আমরা না পালালে আপনি মুখে কালিমামেকে বেগম খালেদা জিয়া কলঙ্ক নিয়ে আপনি গুলশানের বাড়িতে গিয়েছেন বেগম খালেদা জিয়াকে এই বাংলার জনগণ ক্ষমতাচ্যুত করেছিল আপনারা ভেবেছেন আবার এই দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করবে আমরা বেঁচে থাকতে তা হতে দেব না ইনশাল্লাহ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আজকের ওই ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে আজকে প্রতিরোধ করার জন্য আমাদের এই সাংগঠনিক দায়িত্বটুকু আমরা পালন করতে চাই আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করার পাশাপাশি বিরোধী পক্ষের সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত থাকার পরামর্শ দেন কেন্দ্রীয় নেতারা নেতাকর্মীদের সরব উপস্থিতিতে দীর্ঘ 8 বছর পর অনুষ্ঠিত হল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তাই এই সম্মেলনকে কেবলমাত্র একটি সাংগঠনিক কাঠামোতে সীমাবদ্ধ না রেখে বরং সাম্প্রতিক সময়ে বিরোধী পক্ষের নানা কর্মসূচির বিপরীতে নিজেদের সক্ষমতা প্রমাণের প্রথম ধাপ হিসেবে মনে করছেন সকল পর্যায়ের নেতাকর্মীরা ঢাকা দেশের মানুষ আওয়ামী লীগের বন্দুক রিভলভার ভেঙে চুরমার করে সরকারের পতন ঘটাবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জঙ্গিবাদের অস্ত্র আর কাজে আসবে না বিকেলে রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে সংসদ বিলুপ্ত করার প্রস্তাব দেন মির্জা ফখরুল তিনি জানান বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের জন্য প্রস্তুত হয়ে আছে সাদিয়া কানজি রিপোর্টে বিস্তারিত থাকছে পরিবহন ধর্মঘট উপেক্ষা করেই মিছিল নিয়ে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা দুপুরের মধ্যেই কানাই কানাই পূর্ণ হয়ে যায় জনসভার মাঠ মিছিলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ সমাবেশে যোগ দিয়ে দলের কেন্দ্রীয় নেতারা বলেন বিপ্লবের মাধ্যমেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হবে জাতীয় সরকার গঠন করে দেশের মানুষকে তাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সর্বভুক সরকার অর্থনীতিকে কুরে কুরে খেয়ে এখন পুরো বাংলাদেশকেই খেয়ে ফেলার পায়তারা করছে ক্ষমতা দখল করে আছে জোর করে উনি যখন বলেন যে দুর্ভিক্ষ হবে তোর মানুষ কোথায় যাবে দুর্ভিক্ষ কেন হচ্ছে
দুর্ভিক্ষ যদি হয় তার জন্য সমস্ত দায় দায়িত্ব হবে শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকার। 1974 সালে তার বাবার আমলেও একটা দুর্ভিক্ষ হয়েছিল এই রংপুর স্টেশনে, তখন না খেতে পেয়ে মানুষরা পড়ে থাকতো, বন্ধুদের মারা যেত। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলেও হুঁশিয়ারি করেন বিএনপি মহাসচিব। এই দেশে হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না বন্ধু, সব কথা সব আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠায় সবাইকে জেগে ওঠার আহ্বান জানান মির্জা ফখরুল। আরেকবার বাংলাদেশকে স্বাধীন করবে বন্ধু। সাদিয়া কানিজ, আরটিভি। যুদ্ধাপরাধীর স্ত্রী সন্তানদের রাজনীতি থেকে নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্তের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সকালে চট্টগ্রামে নগরীর গনি বেকারির মোড়ে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর বাড়ি গুডস হিল ঘেরাও করে বিক্ষোভ করেন তারা। এতে একাত্মতা প্রকাশ করে আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সংগঠন। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে নুসরাত জাহান সিন্থ রিপোর্ট। 12 অক্টোবর চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে একাত্তরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা সালাউদ্দিন কাদের চৌধুরীকে শহীদ আখ্যা দিয়ে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী স্লোগান দেন। এর প্রতিবাদে শনিবার সকালে তাদের বাড়ি গুডস হিল ঘেরাও করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এ সময় সাকা চৌধুরীর স্ত্রী সন্তানদের রাজনীতি নিষিদ্ধ, সম্পদ বাজেয়াপ্ত করা সহ ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেয় হুম্মামকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। কুখ্যাত রাজাকার সালাউদ্দিন কাদের সন্তান হুম্মাম কাদের যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রেখেছে সেটাই প্রমাণ করে যে আমরা এতদিন ধরে যে দাবি করছিলাম সেই দাবি সঠিক ছিল। এই দেশে অনেক কষ্টের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি। এই সংক্ষিপ্ত কথা হইল, এই দেশে কোনো রাজাকারের ঠাই হবে না। এছাড়াও একাত্তরের টর্চার সেল হিসেবে পরিচিত গুডসিল বাড়িটিকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার দাবি জানান তারা। এ সময় আওয়ামী লীগ সহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সংগঠন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। মুক্তিযোদ্ধাগামী মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে এখানে নির্যাতন করত, হত্যা করত। আমরা মনে করি যে এই গুডসিলকে মুক্ত করব আমরা তরুণ প্রজন্ম। যুদ্ধ সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে, তাদের আত্মলোল বন্ধ করতে হবে, গুডসিলকে জাদুঘরে পরিণত করতে হবে। একাত্তরের সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে 2015 সালের নভেম্বরে ফাঁসি দেওয়া হয়। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। দেশকে ঋণ খেলাপি মুক্ত করতে ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা আহ্বান জানালেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজধানীর মতিঝিলে আইকন টাওয়ারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ঋণ খেলাপিরা শাস্তি পেলেও তার প্রতিষ্ঠানের যেন কোনো ক্ষতি না হয়। সেলিম মালিকের রিপোর্ট। বাংলাদেশের বর্তমান যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো উন্নয়ন প্রকল্পে সরকারের সহযোগী হয়ে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ নিয়ে এগিয়ে এসেছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। এতে উৎকৃষ্ট ব্যবসার পরিবেশ সৃষ্টির পাশাপাশি টেকসই ভিত্তি পাচ্ছে অর্থনীতিও। বাংলাদেশের উন্নয়নে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির ভূমিকা শীর্ষক সেমিনারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি জানান, 2041 সালের উন্নত রাষ্ট্র গঠনের লক্ষ্য পূরণে পিপিপির বিকল্প নেই। আমাদের 41 সালের বাংলাদেশ তৈরি, আমাদের $300 বিলিয়ন শুধু এক্সপোর্ট করতে হবে। তো এই যে এক্সপোর্টটা করতে হলে আমাদের ঢাকা চিটাগংয়ের যে রাস্তা, ঢাকা চিটাগংয়ের রাস্তাতে আমরা যদি এখন অ্যাভারেজ হচ্ছে মনে হয় 40 কিলোমিটারের মতো, এটাকে যদি আমরা 80 কিলোমিটার নিতে পারি তাহলে আমাদের 5-6% কিন্তু আপনার আমাদের কস্টের মধ্যে কম্পিটিটিভনেস বাড়ে। বর্তমানে পিপিপির অধীনে $37 বিলিয়ন ব্যয়ে 77টি প্রকল্প চলমান আছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন, উন্নয়ন প্রকল্পের কাজের মান বজায় রাখার পাশাপাশি সময় মতো প্রকল্প শেষ করার চেষ্টা করছে সরকার। কোয়ালিটি প্রজেক্টস, ইমপ্লিমেন্টেড প্রজেক্টস যদি নির্ধারিত না হয়, এক বছর পরে ভেঙে যায়, 2 বছর পরে ভেঙে যায়, তো সেই প্রজেক্টের তো কস্ট এমনি বেড়ে যাবে। কোয়ালিটি মাস্ট বি ইনস্যুর এবং কোয়ালিটি পেমেন্টটা হবে, তার পেমেন্টটা হবে অ্যাকর্ডিং টু কোয়ালিটি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান জানান, ব্যাংক খাতের উপর খেলাপি ঋণের বোঝা কমাতে ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উদ্যোক্তাটা আছে, তাকে আপনি অ্যাকচুয়ালি উইলফুলি ফ্রড করে যদি কিছু করে থাকে তাহলে তাকে যা শাস্তি দেওয়া সেটা আপনি করেন, কিন্তু কোম্পানিটাকে, মিন্স অফ প্রোডাকশনটাকে, দ্যাট শুড বি রিস্ট্রাকচার্ড অ্যান্ড অ্যালাউড টু
ফাংশন। ব্যাংকিং ল আছে, সেখানেও আমরা এরকম একটা এক্সিট ব্যবস্থা করতে চাচ্ছি। বিদ্যুৎ খাতে বেসরকারি খাতের অবদান 54% উল্লেখ করে তিনি বলেন, পিপিপি ছাড়া অর্থনীতি এগোবে না। এক্স্যাক্টলি কি করতে হবে এই সমস্যাটা আছে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। পদ্মা মেঘনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। এর মধ্যে বরিশাল ও নোয়াখালীর হাতিয়ার জেলেরা মাছ ভর্তি ট্রলার নিয়ে ঘাটে ফিরেছেন। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মধ্যরাতে মাছ ধরতে নদীতে নামেন জেলেরা। আসন্নরূপ ইলিশ পেয়ে খুশি জেলে ও ব্যবসায়ীরা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে উপকূলের মাছঘাটগুলোতে। ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে জমজমাট হয়ে উঠেছে বাজারগুলো, পাশাপাশি জেলে পলিতে বেড়েছে ব্যস্ততা। মাছ ভর্তি নৌকা নিয়ে একের পর এক বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে আসছে জেলে নৌকাগুলো। ঝাঁকবাদা ইলিশ শিকার করে খুশি মনে ঘাটে ফেরেন জেলেরা। অভিযানে হরে খুব ভালো মাছ পেতেছে, তাদেরকে 3 মণ, 3.5 মণ, 4 মণ এই পরিমাণ মাছ পেয়েছে। প্রাণ ফিরেছে নোয়াখালীর হাতিয়ার ইলিশ ঘাটগুলোতে। মাছ শিকারে নদীতে নামেন এই উপজেলার লাখের বেশি জেলে। অনেক জেলে ট্রলার ভর্তি মাছ নিয়ে ঘাটে ফিরে বিক্রি করে আবারও সাগরের উদ্দেশ্যে রওনা দেন। অভিযানের শেষে গেছি, যাই মোটামুটি ভালো মাছ পাইছি। এক এক জেলে নৌকা প্রায় 4-5 মণের মতো মাছ পাচ্ছে 3-4 ঘন্টার ব্যবধানে। তবে চাঁদপুরে মেঘনা নদীতে তেমন মাছ পাওয়া যাচ্ছে না। তারপরও জাল নিয়ে নদীতে অবস্থান করছে জেলে নৌকাগুলো। অভিযান শেষ হয়েছে কিন্তু অভিযান ইলিশ মাছ তো নাই। ইলিশ মাছ আমাদের এই নদীতে নাই, তবে ইলিশ মাছের ডিম ছাড়ছে। পটুয়াখালীতে মাছ শিকারে নদীতে নামলেও 2-3 দিন পর বেশি ইলিশ পাওয়া যাবে বলে জানান জেলেরা। ঝালকাঠির বিষখালী ও সুগন্ধা নদীর তীরবর্তী জেলে পল্লীগুলোতে বেড়েছে ব্যস্ততা। 22 দিনের অভিযানের পরে যেই পরিমাণ মাছ আসে তার থেকে 10 ভাগের এক ভাগও মাছ নাই। ইলিশের উৎপাদন বাড়াতে দেশের 6টি অভয়াশ্রমে মাছ ধরায় গেল 7 অক্টোবর থেকে 22 দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। নাদিরা সুলতানা, আরটিভি। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 134 জনে। এছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 869 জন রোগী। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 3,597 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ। যে কোনো অরাজকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিতে সবসময় প্রস্তুত। দুপুরে শরীয়তপুরের সখীপুরের চরভাগায় নড়িয়া উপজেলা ও সখীপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। উপমন্ত্রী বলেন, রাজপথে থেকেই আওয়ামী লীগ সব ষড়যন্ত্রের জবাব দেবে। ১১ নভেম্বর যুবলীগের সমাবেশে 10 লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বিকেলে রাজধানীর মিরপুরে 59তম বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা জানান তিনি। শাসনের নামে শোষণের রাজনীতি করা বিএনপির দেশে কোনো অবস্থান থাকবে না বলেও দাবি করেন যুবলীগের সাধারণ সম্পাদক। অনুষ্ঠানে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদা ছড়ি বিতরণ করেন মাইনুল হোসেন খান নিখিল। ডিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। শনিবার বিকেলে বিদায়ী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। জনগণের সেবক হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন খন্দকার গোলাম ফারুক। অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক পুলিশের 12তম বিসিএস কর্মকর্তা। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। শুভরাত্রি।